দক্ষিণ কামরূপ বকোৰ দুই নং কারিগাঁওত শহুরেকে জোয়ায়েকৰ ঘৰত চলালে আক্রমণ। হাতে হাতে যাঠি জুং লৈ দিন দুপৰতে জোয়ায়েকৰ লগতে ঘৰৰ পৰিয়ালক আক্রমণ কৰি ঘৰত কৰিলে অগ্নিসংযোগ। দক্ষিণ কামরূপ বকো থানার অন্তর্গত আঠুভাঙা গাঁৱৰ উমৰ আলীৰ নেতৃত্বত সাতজনীয়া দল এটা আক্রমণ করে দুই নং কারিগর হানিফ আলী আর তেওঁর পৰিয়ালৰ ওপৰত। ঘটনার বিবরণী মতে হানিফ আলীর শহুরেক উমর আলিয়ে বহুত দিনের পর নিজ জীয়েকর সুখর সংসার ভাঙিবলে বাহুবল প্রয়োগ করে আসছিল জোয়ায়েকর ওপর। আজি উমর আলিয়ে সাতজনীয়া দল এটার লগত লৈ হাতে হাতে যাঠি জুম লৈ জপিয়াই পড়ে ঘরত থাকা জোয়ায়েক হানিফ আলী আর পিতৃ মানিক আলীর লগতে সপরিয়ালের ওপর। ইমান যে ক্ষান্ত না থাকি দলটি আক্রমণ করে বিছনাত কেরাসিন ঢালি কাপড়ত জুই লগাই দিয়ে আর প্রাণে মরা ভাবুকিও দিয়ে। দিন দুপরতে উমর আলীর লগতে সাতজনীয়া দলটিয়ে জোয়ায়েক আর সপরিয়ালক মারধর করে তেওঁৰ ঘৰত অগ্নিসংযোগ করে উত্তর স্থানৰ পৰা পলায়ন করে। রাইজর উপস্থিতিতে জুই নুমাই পরিবেশ নিয়ন্ত্রণে অনা হয়। উক্ত ঘটনা সংক্রান্তত হানিফ আলিয়ে বকো থানার অন্তর্গত মন্দিরা আরক্ষী চকীত এখন এজাহার দাখিল করে। আপনার নাম তো জানাবো? মোহাম্মদ মানিক আলী। কি হয়েছিল আপনার ঘরত? আজি ঘরত মানে বুয়ারিটার লগত অল্প কাজিয়া হয়েছিল। কোনে কাজিয়া করেছে? দুই মানুষে অল্প ঠটমট করেছে আর কি। আপনার লড়া আর আপনার বুয়ারিটো? আপনার লড়ার নাম মোহাম্মদ হানিফ আলী। কিহর কারণে কাজিয়া হয়েছে? কিবা ফোন করে বেলেগত না কি করে এগুলা লই কাজিয়া, আর বেলেগ একো নাই। তারমানে পুয়ায় ফোন করেছিল, ফোন করার পিছত ইহতে এগারোটা মান বাজাত আহিছে। কোনে ফোন করেছিল? মোর কইনাটুয়ে ফোন করে আহার আহি বহুত কাজিয়া করে আছে। করে থাকার পিছত এতিয়া তার ভাইয়াক গিলা আহিছে, আহি আমাক মারিলা। মারি কেনে যাওয়ার সময় এনেকুয়া এগুলো জুই লগাই দিছে, দি কেনে থই কেনে মারি সারি আমাক থই গাড়ি লই গুছি গেছে। ইহতে যে চারি চকা গাড়ি এখন লই আছে। আপনার কইনার নাম কি? আজিফুল বেগম। আপনার নাম? হানিফ আলী। আগৰ ফেৰে কিবা কাজিয়া চলি আছে? এইটো আগৰ ফেৰে হৈ আছে। এতিয়া আমাৰ ইয়াৰে গাঁৱৰ যিগিলা মানুহ আছে সেইগিলা মানুহে আহিলে মোকে বাৰে বাৰে বুজাই কেনে থৈ গুচি যায়। আপোনাৰ ল'ৰা ছোৱালী আছে? দুটা আছে। তাৰমানে আপোনাকে নিৰ্যাতন চলাই আছে নেকি? এইটো সেনেকুৱাই হৈ আছে। দুইবাৰ মোৰ নামত দুই তিনিবাৰ কেছো কৰিছে, কেছ উঠাইছোঁ। এই সন্দৰ্ভত আপুনি কিবা প্ৰশাসনক জনাইছিল নেকি? এতিয়ালৈকে আজি জনাব এতিয়া সময় পোৱা নাই, সময় মানে যোৱা নাই। এই সন্দৰ্ভত মন্দিৰা আৰক্ষীয়ে কি ভূমিকা লয় সেয়ে হ'ব সময়ত লক্ষণীয়। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, আৰ নিউজ।